কড়াই চিকেন বানানোর জন্য ফার্স্টে একটা কড়াই গরম করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি কিছু মশলা রোস্ট করে নেব। কড়াই চিকেনে এই রোস্ট করা মশলাটাই ইম্পর্টেন্ট, সেই জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো ধনে, হাফ চামচ মতো নিয়েছি জিরে, 1/4 চামচ নিয়েছি গোলমরিচ আর শুকনো লঙ্কা দুটো, আর একটা তেজপাতা, এলাচ। এবার এই সমস্ত কিছুকে একে একে দেব আর রোস্ট করে নেব, কারণ কি সমস্ত মশলার রোস্টিং টাইম একই রকম নয়, তাই একে একে আমরা দিতে থাকব আর একটু একটু করে রোস্ট করতে থাকব। আমাদের মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো এক সাইডে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সর্ষের তেল, তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা, এখানে 700 গ্রাম মতো চিকেন রেখেছি। চিকেনটা দেওয়ার পরে ফ্লেমটা পুরো হাই করে দেব আর 7 থেকে 8 মিনিট মতো আমরা চিকেনটা ভেজে নেব তেলের মধ্যে। এই সময়টা একটু কেয়ারফুলি করবেন, কারণ কি তেল ছিটে আসার সম্ভাবনা খুব বেশিই থাকে, গরম তেলের মধ্যে চিকেনটা যখন আমরা দেব তখন তেল ছিটাবে। এক মিনিট পর আমরা রোস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দেবো আর চিকেনের সাথে আবারও তেলের মধ্যে ভাজতে থাকবো। এভাবে আমরা যখন তেলের সাথে মশলাটাকে একসাথে কষাবো চিকেনটার সাথে, তখন এই মশলাগুলোর ফ্লেভারগুলো খুব ভালো মতো চিকেনের মধ্যে ঢুকে যাবে, তাই আমরা একই সাথে গোটা মশলাগুলো আর চিকেনটা ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে থাকবো। ফ্লেমটাকে কমিয়ে আমরা মিডিয়াম করে দেব, মিডিয়াম করে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজটাকে চিকেনের সাথে কষাতে থাকতে হবে, এভাবে আমরা সমস্ত কিছু দেবো আর চিকেনের সাথে কষাতে থাকবো। কড়াই চিকেন হচ্ছে এমন একটা আইটেম যেখানে আমরা সমস্ত কিছু মশলা দিতে পারি না। এখন দুটো বড় সাইজের টমেটোকে বড় বড় করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে চিকেনের সাথে আমরা কষাতে থাকবো। একটু পরে চিকেন টমেটো থেকে পুরো জল বেরিয়ে আসবে আর এই জলের মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা একটু বেশিই দেবো, কারণ কি কড়াই চিকেন বানাচ্ছি সেজন্য পরে সবজি অ্যাড করব, তাই নুনটা বেশিই দিলাম। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, আবারও চিকেনটা কষিয়ে নেব। দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি আদা রসুন পেস্ট, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সমস্ত মশলা একে একে দেওয়ার পর কষাতে কষাতে আমাদের পুরো এক্সট্রা জলটা শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে পাউডার, চিকেনটা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসেছে। কাপ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি, চিকেনের মধ্যে জলটা যদি থাকে অনেকটাই তাহলে আপনাদেরকে আর এক্সট্রা জল অ্যাড করতে হবে না। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা দই, এই দইটা টক দই কিন্তু খুব বেশি টক হবে না, কারণ কি অনেক টমেটো দেওয়ার পর চিকেনটা তাহলে খুব বেশি টক হয়ে যাবে, তাই খেয়াল রাখবেন যাতে দইটা খুব বেশি টক না হয়। চিকেনের থেকে মাংস সরে এসেছে, হাড় বেরিয়ে গেছে, এখান থেকে আমরা বুঝবো চিকেনটা ভালো মতো
কষানো হয়েছে। এবার ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ মিনিট পাঁচেক সেদ্ধ হতে দেব মিডিয়াম ফ্লেমে। ফিরে আসছি 5 মিনিট পর। মাংসের থেকে হাড়গুলো সরে এসেছে, এর থেকে বোঝা যাবে ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই ঠিক হয়ে গেছে। এখানে আমরা দেখে নেব গ্রেভিটা নিচে থেকে লেগে যাচ্ছে কি না। এভাবে একবার নাড়িয়ে নেব। চিকেনটা খুবই ভালো সফট হয়েছে আর গ্রেভিটাও খুবই স্মুথ হয়েছে, কারণ কি এখানে আমরা খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এবার কেটে রাখা আমাদের সবজিগুলো আমরা দিয়ে দেব। বড় বড় করে কেটে রেখেছিলাম। এখানে আপনারা ইচ্ছে মতো সবজি ব্যবহার করবেন, কম বেশি ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এগুলোকে খুব বেশি আমরা সেদ্ধ করব না, হালকাভাবে এভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ আমরা 1 থেকে 2 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। তারপরে গ্যাস বন্ধ করে দেব। আমাদের সবজিগুলো হালকা সফট হবে আর একটা ক্রাঞ্চিনেসও থাকবে। এবার 2 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখে নেব কেমন অবস্থা চিকেনটা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। দুই হাত দিয়ে এভাবে একটু ঘষে নিয়ে আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথিটা। এভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। এবারে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, কিছুটা লঙ্কাও দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়িয়ে নেব। আমার একটু বেশি গ্রেভি লাগবে, সেই জন্য আমি আরও অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। এবার কিছুক্ষণ নাড়িয়ে নেব, 1 মিনিট মতো। তারপর ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে এই চিকেনটাকে আমরা রেস্ট করতে দেব। ওতে আমাদের সমস্ত সবজিগুলো হালকা সফটও হয়ে যাবে আর একটা ক্রাঞ্চিনেসও থাকবে। এবারে দেখুন চিকেনটা কতটা ভালো সফট হয়েছে। প্রত্যেকটা চিকেনের পিস থেকে মাংসের হাড় ছড়ে গেছে আর গ্রেভিটাও খুবই স্মুথ হয়েছে। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদেরও রান্নাটা এরকমই হবে, আরও ভালোও হতে পারে। আমাদের দুটো কথা ভালো করে মনে রাখতে হবে। একটা হলো চিকেনটা ফার্স্টেই আমাদের 6 থেকে 8 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, আর দ্বিতীয়ত এই সবজিগুলো দেওয়ার পর খুব বেশি সেগুলোকে গলানো চলবে না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমাদের যে রোস্ট করা মশলাগুলো থাকবে সেগুলো খুব বেশি দেরি করা চলবে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে চিকেনটা দেওয়ার পরই আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। আজ এই অবধি, টাটা।